নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি টপ 5 আইটি সার্টিফিকেশন কোর্স সম্বন্ধে কিন্তু আলোচনা করব। কারণ এখনকার সময়ে এই আইটি প্রফেশনালদের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, কারণ এখনকার সময় ডিজিটালই সময়। কারণ ডিজিটাল মাধ্যমেই কিন্তু আমরা কিছু নতুন নতুন কিন্তু কেরিয়ার কিন্তু পাচ্ছি। তার মধ্যে যেমন রয়েছে ইউটিউবার, ফুড ফুড নিয়ে যারা ইউটিউব করে সেই ফুড ব্লগার, এছাড়া হচ্ছে কন্টেন্ট রাইটার, এইসব কিন্তু এই যে প্রফেশনাল গুলো কিন্তু তোমাদের কিন্তু ডিজিটাল মাধ্যমে কিন্তু এসে গেছে। তো এখন বিজনেস, কেউ যদি বিজনেস করে সেটাও কিন্তু এখন ডিজিটালি হয়ে যাচ্ছে, কারণ ফেসবুকে প্রমোট করছে, ইনস্টাগ্রামে প্রমোট হচ্ছে, তার ফলে কিন্তু এখন সব কিছু কিন্তু ডিজিটালি এসে গেছে। এবং ডিজিটালি এসে যাওয়ার ফলেই কিন্তু আমাদের যে টপ 5 সার্টিফিকেশন কোর্স রয়েছে সেইগুলোও কিন্তু ডিমান্ড এখন বাজারে প্রচুর রয়েছে। এই টপ 5 কোর্স করে কিন্তু তোমরা সহজেই কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবে। ডিজিটাল মাধ্যমে মাধ্যমে ব্যবসা করার ফলে কি হচ্ছে, আমাদের কাছে কিন্তু হিউজ সংখ্যক ডাটা কিন্তু এসে যাচ্ছে, এবং সেই ডাটাগুলোকে কিন্তু অ্যানালাইজ করে আমরা আমাদের ব্যবসাকে কিন্তু বাড়াতে পারি। তো তার জন্য কিন্তু আমাদের কিছু প্রফেশনাল কোর্স করা দরকার, ঠিক আছে? তো প্রথমেই রয়েছে আমাদের যে প্রফেশনাল কোর্সটা, সেটা হচ্ছে তোমাদের দেখো ডাটা সায়েন্স। এখনকার সময়ে ডাটা সায়েন্স খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু কোর্স, এবং এই কোর্সটা করার পরেই কিন্তু তোমরা একটা ভালো কিন্তু কাজ পেতে পারো। তো এই কোর্সটা সাধারণত 1 বছরের হয়ে থাকে, যেটা একটা সার্টিফিকেশন কোর্স, এটা 1 বছরের কোর্স। এবং এই 1 বছরের মধ্যে কিন্তু তোমাদেরকে পাইথন শেখানো হবে, এক্সেল শেখানো হবে, মেশিন লার্নিং শেখানো হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো হবে, কেরাস শেখানো হবে, টেনসর ফ্লো, এইসব কিন্তু সফটওয়্যার কিন্তু তোমাদের শেখানো হবে, এবং আরও কিন্তু অনেক কিছু রয়েছে, ঠিক আছে? দ্বিতীয় নম্বরে রয়েছে ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইস যারা হবে, তার সেই কোর্সটা কিন্তু আমাদের কোন কোন ইনস্টিটিউট 6 মাসের করিয়ে থাকে, কোন ইনস্টিটিউট 8 মান্থের, বা কোন কোন ইনস্টিটিউট কিন্তু তোমাদের এখানে 1 বছরে কিন্তু করানো হয়ে থাকে। এবং এখানে তোমাদের কি শেখানো হবে, এখানে তোমাদের পাইথন শেখানো হবে, অ্যাডভান্স এক্সেল শেখানো হবে, এছাড়াও তোমাদের পাওয়ার বিআই শেখানো হবে, ট্যাবলো শেখানো হবে, AWS, প্যান্ডাস, সিবন, ম্যাট প্লটলিব, এগুলো কিন্তু তোমাদের এই ডাটা অ্যানালাইজ কোর্সে কিন্তু শেখানো হবে, ঠিক আছে? তো এইগুলো শিখে যাওয়ার ফলে কি কি করবে তোমরা, তোমরা যত ডাটা পাবে সেই ডাটাগুলোকে কিন্তু অ্যানালাইজ করতে পারবে, এবং অ্যানালাইজ করে তোমরা পিওর যে ডাটা পাবে সেটার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু তোমাদের বিজনেস বাড়াতে পারবে, ঠিক আছে? 3 নম্বর তোমাদের রয়েছে দেখো বিজনেস অ্যানালাইজ। এটার কিন্তু ডিউরেশন রয়েছে তোমাদের 6 মাসের, ঠিক আছে? 6 মাস, বা কোনো কোনো ইনস্টিটিউট কিন্তু 8 মাসেও এই কোর্সটা করিয়ে থাকে, ঠিক আছে? এবং 4 নম্বরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, এবং সাইবার সিকিউরিটি কোর্স কিন্তু 1 বছর, এবং সাইবার সিকিউরিটি কোর্স কিন্তু এখন ডিমান্ডিং রয়েছে। কারণ তোমরা এখন দেখতে পাচ্ছ যে যখন তখন তোমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিচ্ছে, কীভাবে কেটে নিচ্ছে, এই সাইবার সিকিউরিটি সাইবার হানার মাধ্যমে কিন্তু তোমাদের টাকা কেটে নেওয়া হয়। তার জন্য কিন্তু এই সাইবার সিকিউরিটি যারা করে তারা কিন্তু সেই অ্যাকাউন্টগুলোকে কিন্তু প্রোটেকশন করতে সাহায্য করে, ঠিক আছে? 5 নম্বরে রয়েছে তোমাদের এথিক্যাল হ্যাকিং, এটা একটা হ্যাকিং কোর্স, তো এটাও তোমাদের 1 বছরের কোর্স, এবং এখানে তোমরা কিন্তু কী কী শিখতে পারবে দেখো, নেটওয়ার্ক সিকিউরিটি, পেনেট্রেশন টেস্টিং, ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট, আইডিএস, ফায়ার ওয়ালস, এরকম করে কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের শিখতে হবে, এবং শিখলে কিন্তু তোমরা এথিক্যাল হ্যাকিংও কিন্তু কোর্সটা করে নিতে পারো। তো এই ছিল টপ 5 কিন্তু আইটি সার্টিফিকেশন কোর্স, যেটার মাধ্যমে কিন্তু তোমরা একটা ভালো কেরিয়ার অপশন পেতে পারো, ভালো কিন্তু ইনকাম করতে পারো। তো এইসব কোর্সের মাধ্যমে তোমরা কোন কোন কোম্পানিতে কাজ করতে পারবে, এইসব কোর্সের মাধ্যমে কিন্তু তোমরা এখানে দেখো লিখে রেখেছি আমাজন, গুগল, IBM, ডেলোয়েট, HSBC, ওরাকেল, অ্যাসেঞ্চুর, PwC, এরকম করে অনেক কিন্তু আইটি কোম্পানি রয়েছে যেগুলোতে কিন্তু তোমরা কাজ করতে পারবে।